বন্ধুরা, আশ্চর্য হলেও সত্য, পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একজনের চেয়েও কম। এরকম জনসংখ্যা বিরল দেশের কথা শুনতে কার না আগ্রহ জাগে? তাই সারা বিশ্বে কম ঘনবসতিপূর্ণ 10টি দেশ নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। এক নম্বর, গ্রিনল্যান্ড। সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সর্ববৃহৎ এই দ্বীপ সার্বভৌম নয়, ডেনমার্কের একটি অঙ্গরাজ্য মাত্র। 21.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি বাস করে মাত্র 57,000 মানুষ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 0.03 জন। নাম্বার 2, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। আর্জেন্টিনার দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ মেরুর কাছাকাছি। তেল সমৃদ্ধ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আয়তন প্রায় 12,200 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 3,000। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 0.24 জন। তিন নম্বর, পিটক্যান্স আইল্যান্ড। দিগন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই ছোট্ট দ্বীপটির আয়তন মাত্র 50 বর্গ কিলোমিটার। তবে অবাক করা ব্যাপার হল, ইংল্যান্ডের অধীনে থাকা এই দ্বীপের জনসংখ্যা মাত্র 47 জন। তাই প্রতি বর্গ কিলোমিটারে এ দ্বীপে একজনের চেয়েও কম লোক বসবাস করে। নাম্বার 4, মঙ্গোলিয়া। 15,66,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 30 লাখ। তাই দেশটির জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন, যা সার্বভৌমত্ব দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। নাম্বার 5, নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ নামিবিয়ার আয়তন 8,25,615 বর্গ কিলোমিটার, যা প্রায় 5টা বাংলাদেশের সমান। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জন। নাম্বার 6, ফ্রেঞ্চ গায়ানা। এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ফ্রেঞ্চ গায়ানা। ফ্রান্সের অধীনে থাকা এই দেশটির আয়তন 83,534 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 2.5 লক্ষ এর মতো। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জন মানুষ বসবাস করে এখানে। নাম্বার 7, অস্ট্রেলিয়া। উন্নত জীবনযাত্রার কারণে অস্ট্রেলিয়া আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিত। অস্ট্রেলিয়ার কথা মনে পড়লে আমাদের চোখে ভেসে ওঠে সিডনি, মেলবোর্ন, পার্কের মতো সুন্দর সুন্দর শহর। দেশটির জনসংখ্যা মাত্র 2,50,00,000 এবং এর আয়তন 76,90,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে 50টি বাংলাদেশের সমান। তাই দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3.09 জন। 8 নম্বর, আইসল্যান্ড। ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ আইসল্যান্ড। ছোট কিন্তু অপূর্ব এই দেশটি রয়েছে তালিকার 8ম স্থানে। আইসল্যান্ডের আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 3,09,000। আইসল্যান্ডের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 3.1 জন। 9 নম্বর, সুরিনাম। সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ, তবে এর আয়তন কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি। 1,65,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সুরিনামের জনসংখ্যা মাত্র 5,66,000। জনসংখ্যার ঘনত্ব হিসেব করলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2.4 জন মানুষ বসবাস করে সুরিনামে। নাম্বার 10, মৌরিতানিয়া। পশ্চিম আফ্রিকায় সাহারা মরুভূমির পাড়ে অবস্থিত মৌরিতানিয়া।
বিশ্বে কম ঘনবসতির দেশের তালিকায় রয়েছে দশম স্থানে। দেশটির আয়তন 10,30,000 বর্গ কিলোমিটার, কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র 40 লাখ। তাই মৌরিতানিয়া জনসংখ্যা ঘনত্ব প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 3.4 জন।